স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘোষিত স্কোয়াডে রয়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও সহ অধিনায়ক লিটন কুমার দাস। দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সুহান, জাকির হাসান ও রেজাউর রহমান রাজা। এদের মধ্যে জাকির চোটজনিত কারণে মাঠের বাইরে রয়েছেন। 2022 সালের এপ্রিলে সর্বশেষ টেস্ট খেলা সাদমান ফিরেছেন দলে। আগামী 4 এপ্রিল শুরু হবে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ইতিহাসের প্রথম টেস্ট। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই টেস্টের ভেন্যু। দর্শক, চলুন এক নজরে দেখে নেই বাংলাদেশের টেস্ট স্কোয়াড। নাম্বার 1 সাকিব আল হাসান, জেনুইন অলরাউন্ডার ও অধিনায়ক। নাম্বার 2 লিটন কুমার দাস, উইকেট কিপার, ব্যাটসম্যান ও সহ অধিনায়ক। নাম্বার 3 তামিম ইকবাল খান, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 4 সাদমান ইসলাম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 5 নাজমুল হুসাইন শান্ত, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6 মুমিনুল হক সৌরভ, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7 মুশফিকুর রহিম, উইকেট কিপার, ব্যাটসম্যান। নাম্বার 8 মেহেদি হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 9 তাইজুল ইসলাম, স্পিন বোলার। নাম্বার 10 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 11 সৈয়দ খালেদ আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 12 ইবাদত হুসাইন চৌধুরী, ফাস্ট বোলার। নাম্বার 13 শরীফুল ইসলাম, ফাস্ট বোলার। নাম্বার 14 মাহমুদুল হাসান জয়, টপ অর্ডার ব্যাটসম্যান।